হাই গাইস, ওয়েলকাম ব্যাক সাজবাতি বুটিক। সাজবাতি বুটিকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি। দেখো, একটু নতুন ডিজাইন উপর ডিপেন্ড করে জিনিসটা রেডি করা হয়েছে। তো দেখো, ফার্স্ট অফ অল একটি ব্লু কালার খাদি। খাদির কালারটা খুবই সুন্দর, মানে ব্লু যেটা হয় অ্যাকচুয়াল সে কালারটা। তো দেখো, ফুল খাদি, ওয়ান কালার খাদি। তোমরা কম বেশি সাজবাতির সঙ্গে যারা কন্ট্যাক্ট করেছো তারা জানো যে খাদি কেমন হয় বা এই খাদিটা কী। তো এই হচ্ছে ফুল খাদি, ওয়ান কালার খাদি। এবং এর সঙ্গে যে ব্লাউজ পিসটা আমি অ্যাটাচ করেছি সেটা হচ্ছে কচি কলা পাতা, যে কালারটা হয় সেটা। আর তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো, এই হচ্ছে কচি কলা পাতা কম্বিনেশান, এবং যে বুটিগুলো আছে সেগুলো ব্লু। এই কম্বিনেশানে আমি পুরো সেটটা, কম্বো সেটটা রেডি করেছি। তোমরা জন্মদিন, অ্যানিভার্সারি বা যে কোনো একটি স্পেশাল দিনে নিজের প্রিয়জনকে এরকম একটি সুন্দর ডালা উপহার দিতে পারো। এর সঙ্গে অ্যাটাচ করে তোমরা একটা কার্ডও রেডি করতে পারো, অথবা এটার সঙ্গে তোমরা একটা ফুল বা একটা কী বলবো, গাজরা মানে মাথায় দেওয়া সেগুলো তোমরা দিতে পারো। তো চলে গেল, এই হচ্ছে শাড়ি এবং ব্লাউজ পিসের যে কম্বিনেশন সেটা। আর বলে রাখি, এতটা লাইটও না কালারটা, ঠিক কচি কলা পাতা যেমন হয় তেমন। এই সঙ্গে যে জুয়েলারিটা আমি রেখেছি, জুয়েলারিটা একদম নতুনত্ব, নতুন কাজ করেছি এটা নিয়ে আমি। তো দেখো, ফার্স্ট অফ অল যেটা রেখেছি আমি লংয়ের মধ্যে রেখেছি, একটু গোল সার্কেল করেছি, ওর মধ্যে কিছু তোমার হচ্ছে কি কড়ি অ্যাড করেছি দেখতে পাচ্ছ, এবং ঝুমকোর মধ্যে দিয়ে আমি কিছু কটন বল এবং ঘুঙুর এবং তোমার কড়ি ইউজ করে একটা মানে বাজবে এরকম কিছু একটা করা হয়েছে, মানে লংয়ের মধ্যে। আর এটা হচ্ছে গোল সার্কেলটা হচ্ছে চুড়ি, চুড়ি দিয়ে অ্যাটাচ করা হয়েছে, করে লংয়ের মধ্যে করা হয়েছে। আমি রিকোয়েস্ট করব তোমরা যারা এই মানে এরকম কালেকশন পরতে ভালোবাসো তারা একবার ট্রাই করতে, খুব সুন্দর লাগবে কম্বিনেশনটা। তো দেখো, এই হচ্ছে ফুল কম্বিনেশন। এর সঙ্গে আমি রেখেছি ছোট ছোট দুটো ইয়াররিং, যেগুলো হচ্ছে ঝুমকো বেস করা হয়েছে, নিচে ঝুমকো দেওয়া হয়েছে, এবং ব্লাউজ পিস শাড়ির সঙ্গে অ্যাটাচ, কালারের উপর ডিপেন্ড করে হচ্ছে কি পুরো জিনিসটা রেডি করা হয়েছে। এই হচ্ছে ফুল ইয়াররিং দুটো। এগুলো তোমরা নর্মালি ক্যারি করতে পারো, যখন কোনো কিছুর সঙ্গে লং ড্রেস বা কুর্তির সঙ্গে এরকম দুটো ইয়াররিংও তোমরা শুধু অনলি ইয়াররিং পরে ক্যারি করতে পারো, বা অনলি চুড়িগুলো ব্যাঙ্গেলসগুলো পরেও তোমরা ট্রাই করতে পারো। তো এই দেখো, ব্যাক সাইডগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে জিনিসটা রেডি করা হয়েছে। সামনেটা দেখতে যতটা সুন্দর, পিছনটাও ব্যাক সাইডটাও ওইভাবেই করা হয়েছে, হ্যাঁ অতটাই সুন্দর। তো দেখো, ফিনিশিং ঠিকঠাক দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাঙ্গেলস। আমি প্রতিবার মোটা বালা নিয়ে কাজ করি, এবারে আমি সরু বালার মধ্যে রেখেছি, এবং দেখো কড়ি অ্যাড করেছি, তিনটে কড়ি অ্যাড করেছি, যেগুলো একটু ঝুলে ঝুলে থাকবে, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে ব্যাঙ্গেলসের কম্বিনেশনটা। জাস্ট আমি তোমাদেরকে একবার বলবো, একবার হলেও কম্বিনেশনটা ট্রাই করো, খুব সুন্দর লাগবে তোমাদেরকে। আর তারপরে হচ্ছে কি, এর সঙ্গে একটি দেখো রিং অ্যাড করেছি, যেটাও শাড়ি জুয়েলারি এবং ব্লাউজ পিসের সঙ্গে অ্যাটাচ করে করা হয়েছে। এবং তোমরা চাইলে শাড়িতেও ব্লাউজ পিস আছে, সেটাকেও তোমরা কাট করতে পারো। তো এই হচ্ছে ফুল কম্বিনেশনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কমেন্টে অবশ্যই জানিও যে কালেকশনটা তোমাদেরকে কেমন লাগলো। অনেকে ব্লু ব্লু করে আমাকে পাগল করে দিচ্ছিল যে ব্লুর কিছু কালেকশন দেখো। তো আমি একটু ব্লুর সঙ্গে ইউনিক কচি কলা পাতা জিনিসটা নিয়ে কাজ করেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এবং সাজবাতি ইউটিউব, ফেসবুক, ইনস্টা তিনটাতে অ্যাভেলেবেল আছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই লাইক করো যখনই আমি কোনো কিছু পোস্ট করবো, যেন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে সাজবাতিকে ইউটিউব, ইনস্টা, ফেসবুক তিনটাতে লাইক করে রাখতে। তো এই হচ্ছে ফুল কালেকশনটা, এটা বললাম তোমরা জন্মদিন বা তোমাদের স্পেশাল মানুষটাকে এরকম একটি কম্বো সেট উপহার করতে পারো। আমি আমি আমার থেকে বলতে পারি অবশ্যই তার ভালো লাগবে এবং সে অনেকটা খুশি হবে। তো এই হচ্ছে আমার আজকের ফুল কালেকশন। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।